আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো আমরা গত ক্লাসে চ্যাপ্টার 8 দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাব রক্ষণ এই অধ্যায়ে শেষ করেছি। আজকে আমরা চ্যাপ্টার 10 একতরফা দাখিলা পদ্ধতির হিসাব রক্ষণ শুরু করব। তো ক্লাস শুরু করার আগে এটা বলে রাখি যে তোমরা জানো বর্তমানে করোনা মহামারী আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, এই জন্য তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা। কোনো জরুরি প্রয়োজনে যদি ঘর থেকে বের হইতে হয় অবশ্যই মাস্ক পরে বের হবা, এবং অবশ্যই অপ্রয়োজনীয় ঘোরাফেরা তোমরা পরিত্যাগ করবা। বরং এই সময়টাকে তোমরা সুযোগ মনে করে তোমরা পড়াশোনায় কাজে লাগাবা। এছাড়াও বিশেষভাবে পড়াশোনার পাশাপাশি তোমরা এই সময়টাকে অযথা ফেসবুকিং অথবা অন্য কোনো কাজে নষ্ট না করে তোমরা কিন্তু এটা পাশাপাশি তোমরা যে যার ধর্ম অনুযায়ী আমলও করতে পারো। তাহলে পড়াশোনা এবং দিনই আমলের পাশাপাশি যদি তোমার সময়টা কাটে তাহলে দুনিয়া এবং আখেরাত দুইটাই তোমার সুন্দর হবে। তাহলে আমরা আজকে শুরু করছি অধ্যায় 10 একতরফা দাখিলা পদ্ধতির হিসাব রক্ষণ। তো একতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? আমরা আমাদের বোর্ডে লেখা আছে, দায়িত্ব সরাই দেন, বোর্ডে লেখা আছে একতরফা দাখিলা পদ্ধতি। এখন এই একতরফা দাখিলা পদ্ধতি যদি আমরা নাম থেকে বিশ্লেষণ করতে চাই বা নাম দ্বারা যদি বুঝতে চাই যে একতরফা দাখিলা পদ্ধতি আসলে কী জিনিস, তাহলে মনে হবে যে একতরফা দাখিলা পদ্ধতি মনে হয় এমন একটা পদ্ধতি যেখানে হিসাবের একটা পক্ষকে হিসাববুক্ত করা হয়। কারণ আমরা এই চ্যাপ্টার 10 বা অধ্যায় 10 শুরু করার আগ পর্যন্ত যতগুলো অধ্যায় এখন পর্যন্ত আলোচনা করেছি সবগুলো অধ্যায়ে আমরা আলোচনা করেছি দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী। তাহলে তোমরা হিসাববিজ্ঞানের কোর্সের শুরু থেকেই একটা শব্দ বারবার শুনে আসতেছো যে দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। এখন দুতরফা দাখিলা পদ্ধতিতে তোমরা এটা শিখে আসছো যে কোনো একটি লেনদেন সংঘটিত হওয়ার পর ওই লেনদেনের মধ্যে দুটি পক্ষ চিহ্নিতকরণ করে একটি পক্ষকে ডেবিট করা হয় এবং অন্য পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয়। তো সেটা হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু প্রত্যেকটা লেনদেনের মধ্যে দুটি পক্ষ নির্বাচন করা হয় বা নির্ধারণ করা হয় এবং দুটি পক্ষকেই হিসাববুক্তকরণ করা হয় এবং একটি পক্ষকে ডেবিট করা হয় আর একটি পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করা হয়, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টার শুরু করার আগ পর্যন্ত যতগুলো চ্যাপ্টার পড়েছি সবগুলো চ্যাপ্টারের এই মূল কনসেপ্ট থেকে আমরা মূল নীতির উপরেই আমরা হিসাববুক্ত করেছি। তাহলে আজকের ক্লাসে আমাদের টপিকটা একটু ভিন্ন বা অনেকটা দামের হিসাবে বিপরীত। এতদিন আমরা বলেছি দুতরফা দাখিলা পদ্ধতি, আজকে আমরা বলতেছি একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে নাম থেকে আমাদের হয়তো মনে হচ্ছে যে এখানে সম্ভবত তাহলে আমাদের ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতিতে যেমন দুইটা পক্ষ হিসাববুক্ত করা হয় তাহলে একতরফা দাখিলা পদ্ধতিতে সম্ভবত একটা পক্ষ হিসাববুক্ত করা হয়। কিন্তু আসলে কি তাই? আসলে কি একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র একটা হিসাবকে রেকর্ড করা হয় কি না, সেটা আমরা এখন দেখব। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায় আমরা একটু স্লাইডে দেখি। তাহলে এখানে দেখো একতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা কি বলা আছে, যে সকল ব্যবসায়ের ক্ষেত্রে পূর্ণাঙ্গ দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার হয় না সেখানেই একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয়।
আচ্ছা, তাহলে প্রথম লাইন থেকে আমরা বুঝলাম যে যেখানে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয় না সেখানে একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে কোথায় একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা হয় সেই সম্পর্কে একটু ধারণা এই লাইনে আমাদের বলা আছে, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি কি সেটা এখনো আমরা এখান থেকে পাইনি। এরপর হিসাবের বিভিন্ন শ্রেণী থেকে কেবলমাত্র ব্যক্তিবাচক হিসাব, দেনাদার, পাওনাদার, নগদ প্রাপ্তি, নগদ প্রদান হিসাব নিয়ে তৈরি করা হয় একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে এখান থেকে আমরা একটু আরেকটু ধারণা পাইলাম একতরফা দাখিলা পদ্ধতিতে কি করা হয়। একতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের হিসাবের যত শ্রেণী আছে, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামী হিসাব, নামী হিসাবের মধ্যে আবার আয় ব্যয়বাচক হিসাব, বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ আমরা এর আগে পড়েছি। তো সেই সকল শ্রেণী বিভাগের মধ্যে থেকে আমাদেরকে বলছে দ্বিতীয় লাইনে হিসাবের বিভিন্ন শ্রেণী থেকে কেবলমাত্র ব্যক্তিবাচক হিসাব অর্থাৎ দেনাদার, পাওনাদার, নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান হিসাব নিয়ে তৈরি করা হয় একতরফা পদ্ধতি। তার মানে এই একতরফা দাখিলা পদ্ধতিতে সকল প্রকার হিসাব লিপিবদ্ধ করা হয় না, এতটুকু আমরা বুঝলাম। এখানে নির্দিষ্ট কিছু ধরনের হিসাবকে হিসাববুক্তকরণ করা হয়, আর এই নির্দিষ্ট কিছু প্রকার আমরা কিছু পাইলাম হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচক হিসাবের মধ্যেই দেনাদার হিসাব বা পাওনাদার হিসাব, এটা দুইটাই ব্যক্তিবাচক হিসাবের আওতায়। এছাড়া নগদ প্রাপ্তি বা নগদ প্রদান হিসাব, এছাড়া আরও কিছু হিসাব তৈরি করতে পারে, কিন্তু অর্থাৎ আমরা বুঝলাম যে সমস্ত ধরনের হিসাব এখানে হিসাবভুক্ত হয় না, হিসাবের মধ্যে থেকে কিছু হিসাব রেকর্ড করা হয়। আচ্ছা, এরপর এক্ষেত্রে লেনদেনের একটি পক্ষ বা কোনো কোনো ক্ষেত্রে দুটি পক্ষ এবং মিশ্র হিসাব রাখা হয়। তাহলে এরপরের লাইনে আমরা পাইলাম যে এখানে বলছে যে আমরা জানি একটা লেনদেন ঘটার পরে আমরা সেখান থেকে দুইটা পক্ষ নির্ধারণ করি, দুইটা পক্ষের একটা পক্ষকে ডেবিট করি, অন্য পক্ষকে ক্রেডিট করি। তাহলে এটা হচ্ছে আমার ডাবল এন্ট্রি সিস্টেম, যে প্রত্যেক লেনদেনে অবশ্যই আমরা দুইটা পক্ষ নির্ধারণ করব, এক পক্ষকে ডেবিট করব, অন্য পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করব। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে কী বলছে যে এক্ষেত্রে লেনদেনের একটি পক্ষ বা কোনো কোনো ক্ষেত্রে দুইটি পক্ষ এবং মিশ্র হিসাব রাখা হয়। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি যারা ফলো করে বা হিসাব রাখে তারা কখনো কোনো একটা লেনদেনের হয়তো একটি পক্ষ রেকর্ড করে, আবার অন্য একটা লেনদেনের হয়তো দুইটা পক্ষ রেকর্ড করে। তার মানে সবসময়ই একটা পক্ষ রেকর্ড করে না, আবার সবসময়ই দুইটা পক্ষকে রেকর্ড করে না, এই জন্যই বলা হচ্ছে মিশ্র হিসাব। অর্থাৎ কখনো এক পক্ষ কখনো উভয় পক্ষকে রেকর্ড করে। আচ্ছা, ইহা এমন একটি হিসাব ব্যবস্থা যা দ্বারা হিসাব তথ্য ব্যবহারকারীগণ কারবারের পূর্ণাঙ্গ বা যথার্থ আর্থিক প্রতিফলন পায় না। যেহেতু এই হিসাব পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষকেই রেকর্ড করা হয় না, কোনো কোনো লেনদেনের একটা পক্ষ রেকর্ড করা হয়, কোনো কোনো লেনদেনের দুইটা পক্ষই রেকর্ড করা হয়, আবার কোনো কোনো লেনদেনে হয়তো কোনো পক্ষই রেকর্ড করা হয় না, এই জন্য এই হিসাব পদ্ধতিটা কিন্তু পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন অথবা পূর্ণাঙ্গ হিসাব তথ্য প্রকাশ করতে পারে না। অর্থাৎ হিসাব তথ্যের ব্যবহারকারীগণ এই হিসাব পদ্ধতি থেকে পূর্ণাঙ্গ আর্থিক প্রতিফলন পান না। আচ্ছা, তাহলে এরপরে বলছি এই পদ্ধতিতে বিভিন্ন হিসাবকালের মধ্যে ধারাবাহিকতা থাকে না, যেহেতু পূর্ণাঙ্গ হিসাব রাখা হয় না, এই জন্যই এক হিসাবকালের হিসাবের সাথে আরেক হিসাবকালের হিসাবের ধারাবাহিকতা থাকে না। এখন একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বিভিন্ন হিসাববিদগণ বিভিন্নভাবে তার সংজ্ঞা দিয়েছেন, এর মধ্যে একটা সহজ এবং সুন্দর সংজ্ঞা হচ্ছে উইলিয়াম পিকেলসের মতে, দ্য সিঙ্গেল এন্ট্রি ইজ নাথিং বাট অ্যান অ্যাডমিক্সচার অফ সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি অ্যান্ড নো এন্ট্রি। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি বলতে বলছে এক এই পদ্ধতি একতরফা দাখিলা, দুতরফা দাখিলা এবং বিনা দাখিলার সংমিশ্রণ ব্যতীত অন্য কিছু নয়। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি আসলে নির্দিষ্ট কোনো পদ্ধতি না। আমার দুতরফা দাখিলা পদ্ধতি যেমন একটা নির্দিষ্ট পদ্ধতি, একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, সবাই এই গাইডলাইন অনুযায়ী ফলো রেকর্ড করবে, সবাই একইভাবে রেকর্ড করবে, এক একজন এক একভাবে রেকর্ড করার সুযোগ নেই। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই,
এটা এক একজন এক একভাবে রেকর্ড করতে পারে। তার মানে এখানে কোন কোন লেনদেনের এক পক্ষ রেকর্ড করা হয়, কোন কোন লেনদেনের দুই পক্ষই রেকর্ড করা হয়, আবার কোন কোন লেনদেনের কোনো পক্ষই রেকর্ড করা হয় না। এই জন্য উইলিয়াম পিকেলস তার সঙ্গে বলছেন যে দ্য সিস্টেম ইজ নাথিং, এইটা আসলে কোনো সিস্টেম না, বাট অ্যান অ্যাডমিক্সার অফ সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি অ্যান্ড নো এন্ট্রি। এটা একতরফা, দুতরফা এবং কোনো বিনা দাখিলার একটা সংমিশ্রণ। আচ্ছা, এখানে তাহলে একই ব্যক্তি বা একই প্রতিষ্ঠান বিভিন্ন লেনদেনের বিভিন্ন ধরনের হিসাব রক্ষণ করতেছে, কোনো লেনদেনের এক পক্ষ রেকর্ড করতেছে, কোনো লেনদেনের দুই পক্ষ রেকর্ড করতেছে, কোনো লেনদেনের হয়তো কোনো পক্ষই রেকর্ড করতেছে না। আবার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যদি আমি কম্পেয়ার করি, যে এক্সওয়াই জেড এন্টারপ্রাইজ যেই লেনদেনের এক পক্ষ রেকর্ড করতেছে, এবিসি এন্টারপ্রাইজ হয়তো ওই একই লেনদেনের বা একই ধরনের লেনদেনের দুই পক্ষ রেকর্ড করতেছে। আবার এক্সওয়াই জেড এন্টারপ্রাইজ যেই লেনদেনের দুই পক্ষ রেকর্ড করতেছে, এবিসি এন্টারপ্রাইজ হয়তো সেই লেনদেনের এক পক্ষ রেকর্ড করতেছে। তার মানে একই কোম্পানি সব লেনদেন একইভাবে রেকর্ড করে না, আবার একই লেনদেন বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে রেকর্ড করতে পারে। তাহলে আমরা একতরফা দাখিলা পদ্ধতি দেখলাম, একটা অসম্পূর্ণ পদ্ধতি, যেই পদ্ধতি নির্দিষ্ট কোনো একক এবং স্পেসিফিক গাইডলাইন নাই, যেই পদ্ধতি এক এক প্রতিষ্ঠান এক একভাবে রেকর্ড করে, এবং এখান থেকে পূর্ণাঙ্গ আমরা হিসাব তথ্য পাই না। কিন্তু তাহলে এই পদ্ধতিটা আমাদের কেন পড়া প্রয়োজন, বা কেন এরকম ফর্মাল এডুকেশনের মধ্যে এইটা আলোচনা করা প্রয়োজন, যেহেতু এটা নির্দিষ্ট কোনো পদ্ধতি না, অথবা এক এক প্রতিষ্ঠান এক একভাবে রাখে বা বিভিন্নভাবে রাখা যায়। তাহলে আমরা এখানে কেন আলোচনা করব বা কীভাবে আলোচনা করব, কারণ এটার তো নির্দিষ্ট কোনো গাইডলাইন নাই। তো একেবারে স্পেসিফিক গাইডলাইন না থাকলেও আমাদের এটার একটা স্ট্রাকচার আছে, যেটা আমরা শিখা রাখলে আমাদের বিভিন্ন প্রয়োজনে এটা কাজে লাগতে পারে। যেমন মনে করো দুতরফা দাখিলা পদ্ধতি, যেখানে একটা লেনদেন সংঘটিত হওয়ার পরে সেটা আমরা লেনদেন বিশ্লেষণ করে এক দুটা পক্ষ নির্ধারণ করি, এক পক্ষকে ডেবিট করি, এক পক্ষকে ক্রেডিট করি, এরপর সেটাকে আমরা জাবেদাভুক্ত করি, জাবেদাভুক্তকরণের পরে সেটা থেকে আবার আমরা খতিয়ানে স্থানান্তর করি, খতিয়ানে স্থানান্তর করার পরে সেটা থেকে আমরা আবার রেওয়ামিল তৈরি করি, রেওয়ামিল করার পরে সেখান থেকে আবার আমরা চূড়ান্ত হিসাব তৈরি করি। এই যে হিসাবের একটা লম্বা প্রসেস। এখন যে সকল প্রতিষ্ঠান বড় ধরনের প্রতিষ্ঠান অর্থাৎ কোম্পানি, অথবা বড় ধরনের প্রতিষ্ঠান যাদের মূলধন অনেক বেশি, যাদের সেলস অনেক বেশি, যারা মালিক পক্ষ, যারা সরাসরি বিজনেস অপারেট করে না, অর্থাৎ মালিক অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে ব্যবসা পরিচালন করে, তো ওই সকল ক্ষেত্রে সম্পূর্ণ হিসাব পদ্ধতি একেবারে পুঙ্খানুপুঙ্খন লিপিবদ্ধকরণ জরুরি, কারণ যাতে ব্যবসায়ের পূর্ণাঙ্গ আর্থিক অবস্থা সেখানে প্রকাশ পায়। এবং যেহেতু মালিক পক্ষ ব্যবসাটা পরিচালনা করতেছে না, তাহলে মালিক পক্ষ যাতে সেখান থেকে যে তথ্য বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ তথ্য তারা আস্থার সাথে গ্রহণ করতে পারে, এই জন্য সকল তথ্য নির্ভরযোগ্যভাবে রেকর্ড করা প্রয়োজন। কিন্তু মনে করো একটা এক মালিকানা প্রতিষ্ঠান, যেটা মালিক নিজেই পরিচালনা করে এবং সেখানে তার কোনো কর্মচারীও নেই, অথবা একজন কর্মচারী আছে, তার সেলসম্যান অথবা তার হেল্পার, তো একজন কর্মচারীর মাধ্যমে সে ব্যবসা পরিচালনা করে নিজে নিজে। এখন এই প্রতিষ্ঠানের পক্ষে কি সম্ভব যে প্রত্যেকটা লেনদেন হওয়ার পরে, অর্থাৎ সে 100 টাকা বিক্রি করলো অথবা 500 টাকা বিক্রি করলো, এখন সে এটাকে আবার এটা দুইটা পক্ষ নির্ধারণ করবে, দুইটা পক্ষ নির্ধারণ করার পরে একটা পক্ষকে ডেবিট করবে, আরেক পক্ষকে ক্রেডিট করবে, এরপরে এটাকে জার্নালভুক্ত করবে, এরপরে ক্ষতিয়ান করবে, এরপরে সে এইভাবে রেকর্ড করে সারা বছর শেষে সে আর্থিক বিবরণী তৈরি করবে। এই একটা এক মালিকানা প্রতিষ্ঠান যে মালিক এবং একজন হেল্পার নিয়ে পরিচালনা করতেছে, তো এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ওই ডাবল এন্ট্রি সিস্টেমের সকল প্রসেস ফলো করে
হিসাববুক্তকরণ আসলে বাস্তবসম্মত না। তো তাই বলে কি সে হিসাব রাখবে না, সেও কিন্তু তার ব্যবসায় হিসাব রাখে। যেমন প্রত্যেকটা মুদির দোকানে অথবা তুমি একটা ওষুধ ফার্মেসিতে যাও, সেও কিন্তু দেখবে একটা খাতা মেনটেন করে, সে আসে কত বিক্রি করলো সেটা সে লিখে রাখে। অথবা কেউ যদি বাকিতে নিয়ে যায়, তো বাকিতে বিক্রি করলে সে তার নামে একটা পেজ ওপেন মানে সেখানে রাখে যে মিস্টার মনে করো এক্স তার কাছে আজকে আমি বিক্রি করলাম 500 টাকা বাকি। তো এইভাবে কত বাকি সে কত টাকা বাকিতে কিনতেছে এবং সেই বাকি টাকা পরিশোধ করার পরে এখন কত টাকা তার কাছে পাওনা রইল, সেই জিনিসগুলো কিন্তু তারা হিসাব রাখে। কিন্তু তারা কিন্তু জাবেদা খতিয়ান রেওয়ামিল এই পদ্ধতিতে হিসাব রাখে না। তাহলে বিশেষ করে ছোটোখাটো প্রতিষ্ঠান যাদের পক্ষে এই দুতরফা দাখিলা পদ্ধতির সম্পূর্ণ প্রসেস মেনটেন করে হিসাব রাখা সম্ভব হয় না, ওই সকল প্রতিষ্ঠান সাধারণত একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে। তাহলে আমি মনে করো যেহেতু আমি একজন অ্যাকাউন্টিং থেকে বা হিসাব বিজ্ঞানে আমি অনার্স মাস্টার্স করলাম, তো হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স করার পরে আমাকে যদি একটা ছোটোখাটো প্রতিষ্ঠানের হিসাবের দায়িত্ব দেওয়া হয় অথবা কেউ আমাকে দায়িত্ব দেয় যে আমার প্রতিষ্ঠানের লাভটা আপনি বের করে দেন, তাহলে কিন্তু যদিও সে ডাবল এন্ট্রি সিস্টেমে হিসাব রাখে নাই, তার যে হিসাব ওই হিসাবের উপর ভিত্তি করেই কিন্তু আমাকে তা ওই প্রতিষ্ঠানের লাভ লোকসান বা দায় দেনা ওই সময় কত আছে সেটা নির্ণয় করা বা নির্ণয় করার প্রয়োজন হতে পারে। এই জন্য আমরা যেখানে পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি থাকে না অপূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি থাকে সেখানেও কিভাবে লাভ লোকসান বের করা যায় বা আর্থিক অবস্থা বের করা যায় সেই জিনিসটাই আমরা এই একতরফা দাখিলা পদ্ধতিতে দেখব। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি আমরা বললাম এখানে একতরফা দুতরফা এবং বিনা দাখিলার একটি সংমিশ্রণ। এখানে সাধারণত ছোটোখাটো প্রতিষ্ঠান এই ধরনের হিসাব রেখে থাকে, তো এখান থেকে পূর্ণাঙ্গ হিসাব তথ্য পাওয়া যায় না। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা দেখব একতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। তাহলে একতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যের 1 নম্বর হচ্ছে হিসাব ব্যবস্থা। আমরা দুই নম্বর হিসাব অনুসরণ, তাহলে আরও বৈশিষ্ট্য আছে আমরা দেখব। তো একতরফা দাখিলা পদ্ধতির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই হিসাব দুতরফা দাখিলা, একতরফা দাখিলা এবং বিনা দাখিলার একটি সংমিশ্রণ। অর্থাৎ হিসাব ব্যবস্থা কী, এখানে কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখি না আমরা, শুধু এখানে একতরফা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি এবং বিনা দাখিলা পদ্ধতির একটি সংমিশ্রণ। তারপর হিসাব অনুসরণ, ফলো আপ অ্যাকাউন্টস। এই পদ্ধতিতে সাধারণত ব্যক্তিবাচক হিসাব অনুসরণ করা হয়, অব্যক্তিবাচক এবং আয় ব্যয়বাচক হিসাব পরিহার করা হয়। তাহলে একতরফা দাখিলা পদ্ধতির সাধারণত ব্যক্তিবাচক হিসাবগুলোকেই সংরক্ষণ করা হয় বা হিসাব রাখা হয়, অব্যক্তিবাচক হিসাব এবং আয় ব্যয়বাচক হিসাবগুলোকে সাধারণত হিসাববুক্ত করা হয় না। যেমন আমরা একটু আগে উদাহরণ দিতেছিলাম যে একজন একটা ফার্মেসিতে মনে করো সে আজকে কত টাকা বিক্রি করতেছে, তো সেইটা সে হিসাববুক্ত করতেছে। আর বিশেষভাবে যদি সে বাকিতে বিক্রি করে তাহলে কার কাছে বাকিতে বিক্রি করলো তার যে একটা পেজ সে ওপেন করছে সেখানে সে লেখা রাখে। এই বাকিতে বিক্রয়টা কিন্তু অবশ্যই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান ফলো মেনটেন করে, এটা ছোট হোক আর বড় হোক কোনো প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া যাবে না যে প্রতিষ্ঠানটা যে বাকিতে বিক্রি করে বা ধারে বিক্রি করে কিন্তু লিখে রাখে না। কারণ যদি লিখে না রাখে
তাহলে কিছুদিন পরে আর খুঁজে পাওয়া যাবে না কার কাছে এসে বিক্রি করছিল। কাজেই আর কোনো হিসাব হয়তো অনেকে আছে, সে কত টাকা বিক্রি করলো সেটাও হিসাববুক্ত করে না, সেটাও লেখা রাখে না, কিন্তু বাকিতে বিক্রি করলে কিন্তু অবশ্যই সেটা হিসাববুক্ত করে বা অর্থাৎ লিখে রাখে। এবং যদি বাকির টাকা আদায় করে সেটাও লেখা রাখে যে মিস্টার রহিমের কাছে আজকে বিক্রি মনে করো 500 টাকা, তো আগে থেকে আরও 1000 টাকা তার কাছে ধারে বিক্রয় করা ছিল, আজকে 500 টাকা বিক্রয় করা, তার কাছে 1500 টাকা এখন আমার পাওনা। এখন আগামীকালকে যদি সে 1000 টাকা পরিশোধ করে তাহলে সে জমা লিখবে 1000 টাকা আর তার কাছে পাওনা থাকবে আরও 500 টাকা। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু অবশ্যই কমপক্ষে এই ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ কারো কাছে যদি বাকিতে বিক্রি করে তার কাছে পাওনা, অথবা কারো কাছে যদি সে দেনা থাকে কারো কাছ থেকে সে বাকিতে কিনা আনছে, তো তার কাছে বাকিতে কিনা আনার কারণে সে তার কাছে দায়বদ্ধ, তো তার হিসাবটা অবশ্যই অর্থাৎ পাওনাদার এবং দেনাদার হিসাবটা অবশ্যই সবাই মেনটেন করে। এরপর পরবর্তী স্লাইডে দেখো, তিন নম্বর হচ্ছে প্রয়োগ ক্ষেত্র। চার নম্বর হিসাবের শুদ্ধতা। পাঁচ নম্বর সুনির্দিষ্ট নীতি নেই। ছয় নাম্বার আয় এবং লোকসানের যথার্থতা। সাত নাম্বার আমরা একটু আরো পরে আরো দেখব। তাহলে এখানে আমাদের তিন নম্বর হচ্ছে প্রয়োগ ক্ষেত্র। তাহলে একতরফা দাখিলা পদ্ধতি আমরা কোথায় প্রয়োগ করি? আমরা একটু আগে বলেছি যে সাধারণত ছোটোখাটো প্রতিষ্ঠান যেগুলা, যেগুলাতে সাধারণত মালিক নিজে প্রত্যক্ষভাবে এই ব্যবসাটা পরিচালনা করে, সে নিজে একা পরিচালনা করতেছে অথবা সাথে কর্মচারী নিয়ে পরিচালনা করতেছে, কিন্তু অবশ্যই মালিক প্রত্যক্ষভাবে যে সকল প্রতিষ্ঠান পরিচালনা করে শুধুমাত্র সেই ধরনের প্রতিষ্ঠানেই একতরফা দাখিলা পদ্ধতি হিসাববুক্তকরণ হয় বা হতে পারে। কারণ যেই প্রতিষ্ঠানটা মনে করো মালিক নিজে পরিচালনা করে না, তো অন্য কর্মচারী দ্বারা পরিচালনা করায়, তো মালিক অবশ্যই সেই ক্ষেত্রে চাইবে যে কর্মচারী যাতে তার ব্যবসায়ের প্রত্যেকটা লেনদেন হিসাববুক্ত করে, অর্থাৎ যখন যত যেই দিন যত বিক্রয় হইতেছে, যেই দিন যত ক্রয় হইতেছে, যেই দিন যত ধারে বিক্রয় বা ধারে ক্রয় বা আদায় হইতেছে, সমস্ত কিছু যাতে তারা হিসাববুক্তকরণ করে, মালিক যাতে পরবর্তীতে যায়া সেইটা একেবারে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিতে পারে। তাহলে মালিক যেটা প্রত্যক্ষ ব্যবসা পরিচালনা করায় অংশগ্রহণ করে সেইখানেই সাধারণত একতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ সে নিজের ব্যবসা সে মনে করলো না আমি এত হিসাব রাখবো না, শুধুমাত্র পাওনাদার দেনাদার এদের হিসাবটা আমি রাখবো, তো সেই ক্ষেত্রে তার সুযোগ আছে। কিন্তু যেখানে সে নিজে প্রত্যক্ষভাবে ব্যবসা পরিচালনা করে না সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সে চাবে যে ব্যবসায়ের সমস্ত কিছু যাতে হিসাব রাখা হয়। এবং ব্যবসার যদি পরিধিটা অনেক বড় হয়, বৃহৎ পরিসরে হয়, সেখানেও অবশ্যই সমস্ত কিছু হিসাব রাখা প্রয়োজন হয়। তাহলে আমরা প্রয়োগ ক্ষেত্র বললাম যেখানে ছোটোখাটো প্রতিষ্ঠান এবং মালিক প্রত্যক্ষভাবে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রেই সাধারণত একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয় বা প্রয়োগ করা হয়। তারপর হিসাবের শুদ্ধতা। আমরা জানি যে দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রত্যেকটা হিসাব বা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই সেটাকে আমরা একটা পক্ষকে ডেবিট করি, এক পক্ষকে ক্রেডিট করি, এবং
আমরা সেটা সাথে সাথেই জাবেদাভুক্ত করি, এরপর সেটাকে খতিয়ানে স্থানান্তর করি এবং আলটিমেটলি সেটার র্যা ও মিল তৈরির মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করি। তাহলে র্যা ও মিল যখন আমরা মিলে যাই তখন আমরা আশা করি যে আমাদের জাবেদা এবং র্যা খতিয়ান খতিয়ানে হিসাববুক্তকরণ সেগুলো আমাদের শুদ্ধ আছে বা ঠিক আছে। তবে যদি র্যা ও মিল আমার না মিলে তাহলে আমরা বুঝতে পারি যে আমার কোথাও না কোথাও গরল আছে বা গলদ আছে অথবা বুল আছে। তাহলে আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে র্যা ও মিল তৈরি করার মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে কিন্তু র্যা ও মিল তৈরি করার সুযোগ নাই, কারণ এখানে আমাদের সমস্ত লেনদেনগুলো রেকর্ড করা হয় না। তাহলে হিসাবের শুদ্ধতা এখানে অবশ্যই আমার দুতরফা দাখিলা পদ্ধতির চেয়ে কম থাকবে। সুনির্দিষ্ট নীতি নেই। আচ্ছা, আমরা জানি যে দুতরফা দাখিলা পদ্ধতির লেনদেন হিসাববুক্ত করার সুনির্দিষ্ট নীতি আছে। আমরা যেমন জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা ফলো করি, এছাড়াও আরও বিভিন্ন গাইডলাইন আছে, এআইএস অর্থাৎ আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আন্তর্জাতিক হিসাব মান সহ আরও বিভিন্ন নীতি আমরা ফলো করি দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি এর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সর্বজন গৃহীত কোনো নীতি নেই। এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান, ব্যক্তি টু ব্যক্তি এটা ভিন্ন হইতে পারে, যার ফলে আমরা এই রেকর্ডিংয়ের ভিন্নতা দেখি, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো নীতি নেই। এরপর আয় এবং লোকসানের যথার্থতা। দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা যেমন আর্থিক বিবরণী তৈরি করি, আর্থিক বিবরণীর মধ্যে লাভ লোকসান হিসাব করি, তো লাভ লোকসান হিসাবে আমাদের নেট লাভ অথবা নেট ক্ষতি নির্ণয় হয়। এখন নেট লাভ বা নেট ক্ষতি যেটা আমরা নির্ণয় করলাম এটা আমরা বলতে পারি যেহেতু আমাদের র্যা ও মিল তৈরি করে আসছি আমরা, অর্থাৎ আমাদের গাণিতিক হিসাবের গাণিতিক শুদ্ধতা আমরা যাচাই করে আসছি। র্যা ও মিল তৈরি করার পরে আমরা দুতরফা আর্থিক বিবরণী করতেছি এবং সেখানে লাভ বা লস যেটি আমার হয় সেটা আশা করা যায় এটা আমার যথার্থ, অর্থাৎ এই লাভ বা লস যেটা বের হয়েছে এইটা আমার অ্যাকচুয়াল লাভ বা লস। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু হিসাবের গাণিতিক শুদ্ধতা আমরা যাচাই করতে পারি নাই, এরপরও যে সকল তথ্য আমাদের হাতে ছিল সেই সকল তথ্যের ভিত্তিতে আমরা লাভ লোকসান বের করি, তাহলে সেই লাভ লোকসানকে একেবারে যথার্থ বলে দাবি করার হয়তো সুযোগ থাকে না। এরপর সর্বজন স্বীকৃত নীতিমালা 8 নম্বরে নগদান বহি নয় নম্বর উদ্বৃত্তপত্র বা উদ্ধর্তপত্র 10 নম্বর ব্যবসায়িক সত্তানীতি। আচ্ছা, তাহলে 7 নম্বরে সর্বজন স্বীকৃত নীতিমালা অর্থাৎ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা গ্যাপ সংক্ষেপে আমরা যেটাকে বলি, যে দুতরফা দাখিলা পদ্ধতিতে যখন আমরা হিসাব রাখি তখন সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বা গ্যাপ অনুসারে আমরা রাখি, এবং এই গ্যাপ যেহেতু সারা বিশ্বের সমস্ত হিসাব বা দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রেই ফলো করা হয়, কাজেই সমস্ত বিশ্বের সমস্ত দেশের সমস্ত দুতরফা দাখিলা পদ্ধতির হিসাবরক্ষণ এর বেসিক ফর্মুলা বা বেসিক পদ্ধতি একই রকম হয়। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে যেহেতু এরকম সর্বজন স্বীকৃত বা গৃহীত কোনো পদ্ধতি নেই, সেক্ষেত্রে আমাদের ব্যক্তি টু ব্যক্তি বা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান হিসাব পদ্ধতি ভিন্ন হয়। তারপর নগদান বহি, এই পদ্ধতিতে মালিকের ব্যক্তিগত লেনদেন সম্পৃক্ত করে নগদান বহি তৈরি হয় যা হিসাব নীতির বিপরীত
তা প্রকাশ করে বা বিরোধিতা প্রকাশ করে। তো যেহেতু একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে মালিক নিজেই ব্যবসা পরিচালনা করে এবং ব্যবসা থেকে কোনো টাকার প্রয়োজন হলে, ব্যবসায় কোনো টাকার প্রয়োজন হলে মালিক নিজেই তার ব্যক্তিগত তহবিল থেকে বা পকেট থেকে টাকা এখানে ইনভেস্ট করে এবং তার ব্যক্তিগত প্রয়োজন হলে সে ব্যবসা থেকে আবার টাকা উত্তোলন করে খরচ করে। তো সব সময় সে ব্যবসায়ের জন্য আলাদাভাবে হিসাব রাখে না, দেখে যায় নগদান বই যখন সে রাখতেছে তখন তার ব্যক্তিগত হয়তো কোনো খরচ বা ব্যক্তিগত লেনদেনও ব্যবসায়িক লেনদেনের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে বা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। দেন উদ্ধৃতপত্র বা উদ্ধর্তপত্র ব্যালেন্স শিট। একতরফা দাখিলা পদ্ধতিতে উদ্ধর্তপত্র তৈরি হয় না, হিসাবকাল শেষে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সম্পত্তি এবং দায়ের একটি তালিকা তৈরি করে মাত্র। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা হিসাবকাল শেষে একটি উদ্ধর্তপত্র বা ব্যালেন্স শিট তৈরি করি, যেখানে ব্যবসায়ের আমার কত টাকা সম্পদ এবং কত টাকা দায় সেটা আমরা হিসাববুক্তকরণ করি বা সেখান থেকে আমরা আর্থিক অবস্থার একটা চিত্র পাই। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু সমস্ত লেনদেন হিসাববুক্ত করা হয় নেই, সেক্ষেত্রে তার প্রকৃত আর্থিক অবস্থার বা উদ্ধৃতপত্র তৈরি করা সম্ভব হয় না। তবে একটা প্রতিষ্ঠানের যতটুকু তথ্য হাতে আসে সেই তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের কত টাকা সম্পদ আছে এবং কত টাকার দায় আছে সেই সম্পদ এবং দায় নিয়ে একটি বিবরণী তৈরি করা হয়। আর 10 নম্বর হচ্ছে ব্যবসায়িক সত্তা নীতি, বিজনেস এন্টিটি কনসেপ্ট। এই পদ্ধতিতে ব্যবসায়িক সত্তা নীতি অনেক সময় বিঘ্নিত হতে পারে, কারণ মালিক কর্তৃক প্রায়শই কারবারকে অতি নিয়ন্ত্রণ করে থাকে। আমরা ব্যবসায়িক সত্তা নীতি বা ওনার্স ইকুইটি কনসেপ্টে জানি যে ব্যবসায় এবং মালিক সম্পূর্ণ আলাদা। তাহলে যদি মালিক নিজেও ব্যবসা পরিচালনা করে সেই ক্ষেত্রেও হিসাব বিজ্ঞানের মূলনীতি হচ্ছে ব্যবসা এবং মালিককে পৃথক ব্যক্তি বা পৃথক সত্তা হিসাবে ধরবে এবং ব্যবসায়ের কোনো লেনদেন মালিকের ব্যক্তিগত লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা হবে না, আবার মালিকের ব্যক্তিগত কোনো লেনদেন ব্যবসায়ের লেনদেন হিসাবে হিসাববুক্তকরণ করা হবে না, দুইটার লেনদেন পৃথকভাবে হিসাববুক্ত করতে হবে। তবে একতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু কোনো সিস্টেম ফলো করা হয় না এবং সমস্ত লেনদেন হিসাববুক্তকরণও হয় না, তো সেই কারণে কখনো কখনো এই সত্তা নীতি ব্যত্যয় দেখা যায়, অর্থাৎ মালিকের হয়তো ব্যক্তিগত লেনদেন সেটা বিজনেসের লেনদেনের হিসাবে এখানে ইনক্লুডেড হয়ে যেতে পারে। তাহলে আমরা একতরফা দাখিলা পদ্ধতি কি এবং এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এরপর আমরা দেখব একতরফা দাখিলা পদ্ধতির প্রকারভেদ। তাহলে একতরফা দাখিলা পদ্ধতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি, পিওর সিঙ্গেল এন্ট্রি। তাহলে বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি পিওর সিঙ্গেল এন্ট্রি, 2 নম্বর হচ্ছে সাধারণ একতরফা দাখিলা পদ্ধতি,
আর 3 নম্বর হচ্ছে আধা একতরফা দাখিলা পদ্ধতি। বা কোয়াসি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা একতরফা দাখিলা পদ্ধতি আমরা বললাম 3 প্রকার বা 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ বা পিওর একতরফা দাখিলা পদ্ধতি। এখন কখন আমরা একতরফা দাখিলা পদ্ধতিকে বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি বলবো বা পিওর সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বলবো? বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাবসমূহ রক্ষিত হয়, সম্পত্তিবাচক এবং আয় ব্যয়বাচক হিসাব সংরক্ষণ করা হয় না, কারণ এই হিসাবের 2টি সত্তা 1টি সত্তা বাদ পড়ে যায়। আচ্ছা, তাহলে বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব শুধুমাত্র ব্যক্তিগত হিসাব সংরক্ষণ করা হয় বা হিসাবুদ্ধকরণ করা হয়। তাহলে শুধুমাত্র কোনো ব্যবসায়ে যদি শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয়, যেমন মনে করো আমরা বলছিলাম যে যে একটা মুদি দোকান অথবা একটা ফার্মেসি, তারা শুধুমাত্র যদি ধারে ক্রয় করে অথবা ধারে বিক্রয় করে তাহলে রেকর্ড করে, এবং ধারে পণ্য বিক্রয় করার পরে যদি তাদের কাছ থেকে টাকা পাওয়া যায় তাহলে রেকর্ড করে। অর্থাৎ মনে করো মিস্টার রহিমের নিকট আমরা 5,000 টাকার পণ্য বিক্রি করলাম, এখানে আমরা কী দেবো, কীভাবে রেকর্ড করব? ডাবল এন্ট্রি সিস্টেমে আমরা রেকর্ড করতাম যে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে প্রাপ্য হিসাব হচ্ছে আমার ব্যক্তিবাচক হিসাব আর বিক্রয় হিসাব হচ্ছে নামিক হিসাব। তাহলে আমরা যারা একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে, অর্থাৎ বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি, তারা শুধু এই প্রাপ্য হিসাবটা, অর্থাৎ মিস্টার রহিম তার কাছে বিক্রয় এই মিস্টার রহিম নামে একটা হিসাব মেনটেন করবে এবং তার কাছে আমার প্রাপ্য বা পাওনা হিসাবে 5,000 টাকা লিপিবদ্ধ করবে, বিক্রয় হিসাবটা এখানে লিপিবদ্ধ করবে না, যেহেতু তারা শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব হিসাবভুক্ত করে। এইভাবে যখন মিস্টার রহিমের কাছ থেকে সে আবার 3,000 টাকা পাইলো, অর্থাৎ মিস্টার রহিম তার দেনাদার বা তার কাছে প্রাপ্য, তো তার কাছ থেকে 3,000 টাকা সে পাওনা আদায় করলো বা দেনাদারের কাছ থেকে 3,000 টাকা টাকা আদায় করলো। দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কী বলবো? আমরা বলবো নগদান হিসাব ডেবিট আর মিস্টার রহিম হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন যদি সে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করে, তো এখানে নগদান হিসাব এটা একটা সম্পত্তিবাচক হিসাব, তাহলে সে এই সম্পত্তিবাচক হিসাব সে এটাকে রেকর্ড করবে না, শুধুমাত্র রহিম হিসাবকে ক্রেডিট করবে বা প্রাপ্য হিসাবকে ক্রেডিট করবে। অর্থাৎ রহিমের নিকট আগে পাওনা বা দেনাদার হিসাবে তার কাছে পাওনা আমি বাড়াইছিলাম 5,000 টাকা, এখন যেহেতু আমি 3,000 টাকা পেয়ে গেলাম কাজেই তাকে আমি ক্রেডিট করে দিলাম, তার কাছে পাওনা আমি কমাই দিলাম 3,000 টাকা। তাহলে ব্যক্তির কাছে পাওনা অথবা দেনা সেটা হিসাববুক্তকরণ করা হয় শুধু। এইভাবে আমি যদি মনে করো কোনো জায়গা থেকে ধারে পণ্য কিনি, আমি কি বলবো 10,000 টাকার পণ্য কিনলাম ধারে, তখন আমি বলবো যে পারচেজ হিসাব ডেবিট আর সান্ড্রি ক্রেডিটর্স অর্থাৎ বিবিধ পাওনাদার অথবা আমার অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট। তাহলে আমরা বলতেছি যে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। এখন এই প্রদেয় হিসাব এটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর ক্রয় হিসাবটা হচ্ছে নামে হিসাব। কারণ আমি যদি পিওর সিঙ্গেল এন্ট্রি ফলো করি তাহলে এখানে ক্রয় হিসাব আমি রেকর্ড করব না, শুধুমাত্র প্রদেয় হিসাবটাকে রেকর্ড করব। সেই ক্ষেত্রে প্রদেয় হিসাবের প্রতিষ্ঠানের নাম হিসাবে যদি সেটা মনে করো কে জেনারেল স্টোর হয়,
তো সেই কে জেনারেস্টোর আমরা ক্রেডিট করব বা তার নামে আমরা একটা হিসাব খুলব। তো পিওর সিঙ্গেল এন্ট্রি আমরা বললাম শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করবে, নামে হিসাব বা সম্পত্তিবাচক হিসাব এগুলোকে সে রেকর্ড করবে না। তারপর সাধারণ একতরফা পদ্ধতি, সিম্পল সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এখন বলছি এই পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব এবং নগদান বহি সংরক্ষণ করা হয়। তাহলে এই পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব এবং নগদান বহি এই দুইটা জিনিস সংরক্ষণ করা হয়। তো যে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব এবং নগদান বই সংরক্ষণ করে, তো ওই প্রতিষ্ঠানের হিসাব পদ্ধতিকে আমরা বলতে পারি সিম্পল সিঙ্গেল এন্ট্রি। আর আদা একতরফা পদ্ধতি, কোয়াসি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। বলছি এই পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব, নগদান নগদান বহি এবং অন্যান্য কিছু সহকারী বই সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিটি বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি থেকে কিছুটা উন্নততর। এই অবস্থায় আংশিক দুতরফা দাখিলা নীতি এবং একতরফা পদ্ধতির পূর্ণাঙ্গ নীতি অনুসরণ হয়, তাই ইহাকে আদা একতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। তাহলে আদা একতরফা দাখিলা পদ্ধতির আবার এটা বোঝার জন্য আমি এটাকে আসলে আদা দুতরফা দাখিলা পদ্ধতিও আমরা বলতে পারি। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করি, কোনো সম্পত্তিবাচক হিসাব কোনো নামে হিসাব সংরক্ষণ করি না। আবার দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা ব্যক্তিবাচক হিসাব, নামে হিসাব, সম্পত্তিবাচক হিসাব সমস্ত ধরনের হিসাব মেনটেন করি। তাহলে এই আদা একতরফা দাখিলা পদ্ধতি অথবা আদা দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ এটা পুরো একতরফাও না আবার পুরো দুতরফাও না, এক পুরো একতরফাতে শুধু ব্যক্তিবাচক হিসাব আর পুরো দুতরফাতে ব্যক্তিবাচক সম্পত্তিবাচক নামিক সব, আর আদা একতরফা পদ্ধতিতে দুইটার মাঝামাঝি। যে এখানে কী কী হিসাব রক্ষা হয়, এক হচ্ছে ব্যক্তিবাচক, দুই হচ্ছে নগদান, তিন হচ্ছে অন্যান্য। এখন এই অন্যান্য বলতে আমরা বললাম যে ব্যক্তিবাচক ছাড়াও আমার সম্পত্তিবাচক, সম্পত্তি অনেক ধরনের সম্পত্তি আছে, এর মধ্যে নগদানটা অবশ্যই রেকর্ড করা হয়, আর সাথে অন্যান্য সম্পত্তির মধ্যে হয়তো কিছু রেকর্ড করা হয় কিছু রেকর্ড করা হয় না, নামে হিসাবের মধ্যে হয়তো কিছু রেকর্ড করা হয় কিছু রেকর্ড করা হয় না। তাহলে অন্যান্য হচ্ছে আসলে আংশিক কিছু হিসাব রাখা হয় এই ব্যক্তিবাচক এবং নগদান ছাড়া। তাহলে আমরা শু পিওর সিঙ্গেল এন্ট্রিতে শুধুমাত্র ব্যক্তিবাচক, এর চেয়ে আর একটু বেশি হচ্ছে সিম্পল সিঙ্গেল এন্ট্রি ব্যক্তিবাচকের সাথে নগদান বহি, এর চেয়ে আর একটু বেশি হচ্ছে আদা একতরফা দাখিলা পদ্ধতি, ব্যক্তিবাচক নগদান এর সাথে আরও কিছু হিসাব রাখা হয় বা অন্যান্য কিছু আংশিক হিসাব রাখা হয়। তাহলে একতরফা দাখিলা পদ্ধতির প্রকারভেদ আমরা আলোচনা করলাম। এরপর এই একতরফা দাখিলা পদ্ধতিতে কি কি হিসাব সংরক্ষণ করতে হয় বা কি কি বিবরণী আমাদের তৈরি করতে হয় এই সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তাহলে একতরফা দাখিলা পদ্ধতিতে প্রয়োজনীয় আর্থিক বিবরণী, একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কি কি আর্থিক বিবরণী তৈরি করি, এখানে এক নম্বর হচ্ছে আমরা লাভ ক্ষতি বিবরণী তৈরি করি। অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে বছর শেষে তারা একটা লাভ ক্ষতি বিবরণী তৈরি করে, যেটা থেকে সারা বছর ব্যবসায় পরিচালনা করার পর কত টাকা লাভ বা ক্ষতি এই বিষয়টা তারা নির্ণয় করার চেষ্টা করে। আমরা যদিও বলেছি যেহেতু একতরফা দাখিলা পদ্ধতি পূর্ণাঙ্গ কোনো হিসাব পদ্ধতি না, এখানে যেহেতু সমস্ত লেনদেন রেকর্ড করা হয় না, সেই জন্য
লাভ লোকসান হয়তো একেবারে অ্যাকিউরেট অর্থাৎ নির্ভুলভাবে হিসাব নির্ণয় করা সম্ভব হয় না, কিন্তু আমাদের যতটুকু হিসাব বা তথ্য উপাত্ত আছে সেটার ভিত্তিতেই আমরা বছর শেষে অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি বিবরণী তৈরি করে থাকি। এছাড়াও এরপর বছর শেষে আরও একটা বিবরণী তৈরি করা হয়, সেটা হচ্ছে বৈষয়িক বিবরণী বা বিষয় বিবরণী। আমরা যেমন বছর শেষে লাভ লোকসান জানতে চাই, সাথে সাথে বছর শেষে একটা প্রতিষ্ঠানের কত টাকার সম্পত্তি এবং কত টাকা দায় দেনা আছে সেটাও জানতে চাই। দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা যেমন আর্থিক অবস্থার বিবরণী জানার জন্য উদ্ধর্তপত্র বা ব্যালেন্স শিট তৈরি করি, তো একতরফা দাখিলা পদ্ধতিতেও সেই উদ্ধর্তপত্রের ন্যায় আরেকটি বিবরণী তৈরি করা হয়, সেটা হচ্ছে আর্থিক বিষয় বিবরণী বা বৈষয়িক বিবরণী। তো এখানেও আমার এই প্রতিষ্ঠানে কত টাকা সম্পদ এবং কত টাকা দায় আছে সেই বিষয়গুলো উপস্থাপন করা হয়। কিন্তু যেহেতু আমার প্রতিষ্ঠানের কত টাকা দায় এবং কত টাকা সম্পদ সেটা হয়তো বা একজ্যাক্টলি আমরা নির্ণয় করতে পারি না, সেই জন্য আমরা এটাকে উদ্ধর্তপত্র বলতেছি না, বলতেছি বৈষয়িক বিবরণী বা বিষয় বিবরণী। তাহলে এই বিষয়গুলো আমাদের কীভাবে তৈরি করতে হবে বা কীভাবে তৈরি করে এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই বাড়িতে পড়াশোনা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আমরা যাতে খুব শীঘ্রই আবার ক্লাসরুমে ফিরে ক্লাস নিতে পারি এবং এই করোনা মহামারী থেকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বকেই আল্লাহ তাআলা হেফাজত করে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।